আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্ট হোম কুকিং থেকে। চলে আসলাম একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি দেখাবো কীভাবে সল্পিকভাবে আনারস কেটে পরিবেশন করা যায়। হয়তো ভাবতে পারেন আনারস তো আমরা সবাই কাটতে পারি, এটা দেখানোর কী আছে? আসলে যে কোনো জিনিস সুন্দরভাবে পরিবেশন করলে সেটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তৃপ্তিদায়ক হয়। তো বন্ধুরা, এখানে আমি একটি বড় সাইজের আনারস নিয়েছি। প্রথমে আনারসটির দুই পাশে এভাবে আমি কেটে নেব। এই কাজটি আমি ছুরি দিয়ে করছি, আপনারা চাইলে বটিদা দিয়ে কিন্তু সুন্দরভাবে আনারস কাটা যায়। তো উভয় সাইড ভালোভাবে কেটে নিয়ে তারপরে আনারসের যে খোসা সেটাকে আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, বাসায় যদি মেহমান আসে কিংবা বাসার যারা সদস্য আছেন তাদেরকে যদি আপনি সুন্দর করে আনারস কেটে সামনে দেন, দেখবেন তারা দেখে মুগ্ধ হয়ে যাবে আর খেয়েও ভীষণ তৃপ্তি পাবে। আর বাচ্চারা যদি অনেক কিছু খেতে চায় না, বাচ্চারা যে কোনো সুন্দর জিনিস দেখে কিন্তু খুশি হয়ে যায় আর খুশি মনে সেগুলো খেয়ে নেয়। তো ওদের সামনে যদি আপনি সুন্দরভাবে আনারস কেটে পরিবেশন করেন, দেখবেন তারা খুশি হয়ে খেয়ে নেবে। তো এভাবে আমি উভয় সাইডে আনারসটা খোসা ছাড়িয়ে নেব। তো উভয় সাইডে খোসা ছাড়ানো হলে আনারসটাকে আমি আরও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। এর উভয় সাইডে যে কালো কালো দাগ থাকে দাগটাকে কিন্তু আমি পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি এক সাইড থেকে এভাবে স্লাইস করে করে কেটে নেব। তো বন্ধুরা, আমার আনারসটা একটু নরম তাই কাটতে একটু সমস্যা হচ্ছে, তবে যদি আনারস শক্ত হয় সেটা কিন্তু আরও খুব ভালোভাবে কাটা যায়। তো যাই হোক, আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে কেটে মাঝখানের যে অংশটা সেটা কিন্তু আমি কেটে আলাদা করে নেব। মাঝখানে যে অংশটা সেটা যদি আপনারা খেতে চান তো খেতে পারেন, আর অনেকে আছে খেতে চায় না, ফেলে দেয়। তো আমার কাছে কিন্তু এটা খেতে ভালো লাগে, আমি এটা খেয়ে নিই। তো এভাবে কেটে তারপরে মাঝখান দিয়ে আমি আরেকটা করে এভাবে টুকরা করে নেব। চাইলে আপনারা এভাবে আস্তেও রাখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, একটা ডিজাইন হয়েছে ফুলের মতো। তো বন্ধুরা, কাটা হয়ে গিয়েছে। আর এত সুন্দরভাবে কেটে যদি কারোর সামনে পরিবেশন করেন, দেখেন সে দেখে কিন্তু খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করতে থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।